ঘটনা এক প্রকার শিহরণকারী আর সিনেমেটিক। এখন পথারত ক’ৰপৰ কেনেক আহিল তার মৃতদেহ, মৃতদেহটোর চকু মুখ বন্ধা। হঠাৎ এই ঘটনায় হওয়া ধোয়া লগালে চাপরত। এখন পথারত এটা মৃতদেহ পড়ে থাকার সন্দেহত আরক্ষী খবর দিয়ে স্থানীয় গয়া রাইজে। পিছে আরক্ষী আহিলতে ওলাল আসল ঘটনা, মৃতদেহ নহয়, আসলতে অজ্ঞাত আততায়ীয়ে চকু মুখ বান্ধি নি অচেতন অবস্থাত পথারত পেলাই অহা এ চাপর আরক্ষীর কনস্টেবল দীনেশ দাস। চাপর আরক্ষী থানাত এতিয়া নিরাপত্তাহীনতা ভুগিছে আরক্ষী। থানার চৌহদতে অতর্কিতে প্রবেশ সেনার পোশাক পরিহিত দুর্বৃত্তর, কনস্টেবলক আক্রমণ, পিস্তল দেখুয়াই অপহরণ। ঘটনা অনুসরি যা 2 ডিসেম্বরের মাজনিশা আরক্ষী থানার কোয়ার্টারত সামরিক পোশাক পরিহিত চারিজনীয় দুর্বৃত্তর দলে প্রবেশ করে দীনেশ দাস নামের এগারী আরক্ষী কনস্টেবলক আক্রমণ করার পিস্তল দেখুয়াই বাহিরলে লৈ গৈ এখন পথারত চকু মুখ বান্ধি অচেতন অবস্থাত পেলাই থৈ যায়। পিছত পুয়া গাঁও রাইজে মৃতদেহ পড়ে থাকার সন্দেহ করে আরক্ষীক খবর দিয়ে। যা 2 তারিখ রাতে 1:35 বাজাত মানে দরজা টুকুরাইছে দাসদা দাসদা বলে, এটা আমি দরজাখান খুলে দিল। খুলে দেওয়ার লগে চারিজন লড়া সোমাইছে, 3 জন আর্মি ড্রেস আর ক্যাপ পাইছে আর একজন সিভিলত। হয় মরবি নলে টাকা 10 লাখ দিবি এক সপ্তাহের ভিতর, আর আমার লগত বল টাকা নেওয়ার ব্যবস্থা আমি করি। এই পিনে দিয়েছে আর সৈদের পর লই যাই পেলায় কিছু কিছু গৈছি খোজকাড়ি, তারপর খালি ভরি গেছি ঠান্ডা, তা তুমি লড়বা নরা হাড় দৌড় অসুখ, তারপর মানে একেবারে লড়বা নরা হয়ে গেল অচেতন হয়ে পড়ে গেছি। কিন্তু ঘটনার আছে একটা সিনেমেটিক অতীত। দাসে জানিবলে দিয়া মতে 2004 চনতে বরপেটা জেলার হরভোগ থানার অন্তর্গত উত্তর ভেড়ভেড়ি গাঁর গাঁওবুড়া আছিল দাস। তেতিয়ারক্ষীয়ে দাসর সহায়ত আলফার সদস্যক হত্যা করেছিল বলে আলফাই তেখেতক মৃত্যুর ভাবুকি দিছিল। উক্ত ঘটনা সংক্রান্ত তেতিয়া আরক্ষীর শীর্ষ মহলক অবগত করাত দাসক রক্ষণাবেক্ষণও দিয়া হয়েছিল। উল্লেখ্য যে সেই বছরটোরে 13 সেপ্টেম্বরের দিনা আলফাই দাসক আক্রমণ করবলে আহিছিল। সেই ঘটনাত আরক্ষীর গুলিত এজন আলফা সদস্য নিহত হয়েছিল। পিছলে দাসক আরক্ষীক নিযুক্তি দি বরপেটা জেলার আরক্ষীর রিজার্ভত রখা হয়। বর্তমান শেহতিয়াক বদলিকরণ হওয়ার বাবে দাস চাপর আরক্ষী থানাত কর্মরত হয়েছে। তার পিছতেই এই ঘটনা দাসে উল্লেখ করা মতে চারিজনীয় দুর্বৃত্তর দলটোর 3 জন সামরিক বাহিনীর পোশাকত আর 1 জন সাধারণ পোশাকত আছিল। দলটোয় 1 সপ্তাহের ভিতর 10 লাখ টাকার ধন দাবি করেছে, অন্যথা দাসর মৃত্যু নিশ্চিত বলে ভাবুকি দিছে। মই যেতিয়া চাকরি পোৱা নাছিলোঁ, চাকরি নপতে মোৰ ঘৰত আলফা এজন মাৰিছিল, মানে পুলিচৰ সহায়ত আৰু মোক ট্ৰেইনিং দিছিল। সেই আলফাজন মৰাৰ কাৰণে মই তাৰমানে তাৰ সেইটো সুধিৰ কাৰণে সুধিছে যে সেই আলফাটো মাৰোঁতে কিমান টকা দিছিল পুলিচে। মই মোকতো টকা দিয়া নাই, বা এক ধাক্কা মাৰিছে বেৰাত মিছা কৈছা। তাত সেইদিনাখন আৰু ডিফেন্স চাউদক যে মাৰিলে কিমান দিছে মই দিয়া নাই সেনেকৈ কৈ তাৰপিছত আলফা মৰা পিষ্টলটো ক'ত থৈছা, পুলিচে যে এটা পিষ্টল দিছিল আলফা মাৰি ফুৰবা মাসে নাই সেইটো। তাৰ ট্ৰাংকৰ চাবি খুজিল, ট্ৰাং চাং খুললাক, বেগ চেগ খুলি এই কাপোৰ চাপোৰ গুচাই পেলাই চাইছে, চাই গৈছে কি এতিয়া ভাবিছিলে কি ইমান দিন একো নকৰা বুলি ভাবিছিলে না, চুপচাপ থকা বুলি ভাবিছিলে, এই একশ্যন এতিয়া হ'ব। চাপৰৰ পৰা উদয়াদিত্যৰ সহযোগত বঙাইগাঁৱৰ পৰা সঞ্জীৱ অধিকাৰীৰ ৰিপৰ্ট, NK TV।